জাতীয়তাবাদী দল, কেন্দ্রীয় বিএনপি সাবেক দপ্তর সম্পাদক, সাতসার গণমানুষের নেতা, সাতসার সাবেক এমপি, জনতা মফিকুল হাসান তৃপ্তি। আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে আমাদের জোটের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যে জোট, সেই জোটের পক্ষ থেকে আমরা আজকে এখানে লিফলেট দিই এবং গণসংযোগ 2014 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কোনো প্রার্থী ছিল না, 154 জন, ভুল হতে পারে, তবে 150 জনের বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তারপরে 2018 সালে আমরা তাদের অধীনে, এই সরকারের অধীনে অংশগ্রহণ করেছিলাম। আপনারা কি দেখেছেন যে ভোট আগামীকাল আজ রাত্রে ভোট হয়ে গেছে, আজকে আবার সেই সরকারের অধীনে নির্বাচন, মানে এটি কি হবে আপনারা বুঝতে পেরেছেন? এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না, আমরা হতে দেব না। এই দেশ যার দিকে তাকিয়ে আছে শহীদ চৌহানের জ্যেষ্ঠ পুত্র বেগম খালেদা জিয়া, আমাদের মা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার জ্যেষ্ঠ পুত্র সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, তিনি জোটের পক্ষে বলেছেন আপনারা ভোট বর্জন করুন এবং ভোট সেন্টারে কেউ যাবেন না, যাবেন না, যাবেন না। ভোট বর্জন চাই।